এক নাবালিকাকে উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ। বাড়ি থেকে পড়তে আসার পথে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েত তুল্ল গ্রামের। মঙ্গলবার সকাল নাগাদ বুলবুলি তলায় একা থেকে তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে বাড়িতে থেকে পড়তে যাবার নাম করে বেরিয়ে আসার পর থেকেই নাবালিকা বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় মন্তেশ্বর থানায় অভিযোগ করেন নাবালিকার বাবা। অভিযোগের পরই তদন্তে নামে মন্তেশ্বর থানার পুলিশ। মোবাইল সূত্র ধরে তার সন্ধান মেলে। এদিন সকালে তাকে বুলবুলিতলা এলাকায় একটি ছেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ওই নাবালিকা। পুলিশ সূত্রে আরও জানা যায়, ছেলে সহ বাড়ির লোকজন পলাতক। মঙ্গলবার নাবালিকাকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার করা নাবালিকার বাবা মা আমাদের কি জানালেন দেখুন। কি কারণ? কদিন আগে? জোরে বলুন। দিয়ে কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল কোথায়? কোন থানা? বুলবুলি থানা। দিয়ে কে নিয়ে এলো? থানায় খবর দিল। দিয়ে মেয়ে পেয়েছেন? মেয়ে নাবালিকা? দিয়ে থানায় মিসিং ডায়রি করেছিলেন নাকি? দিয়ে থানা খুঁজে এনে দিয়েছে? কোথা থেকে এনেছেন? ওর কি কোনো আত্মীয় বাড়ি না কোনো ইয়ে? বন্ধুর বাড়িতে গিয়েছিল। দিয়ে মেয়ে পেয়েছেন? মেয়েকে এখন কোথায় নিয়ে যাচ্ছে? কানলা। মেয়ে কিসে পড়ে? মেয়ে নাবালিকা তো? আপনার না কি নাম? মন্তেশ্বর থানায়। কি কারণ? আমার মেয়ে স্কুল থেকে নিখোঁজ। পড়তে গিয়ে? পড়তে গিয়ে। দিয়ে? দিয়ে এখন থানায় অভিযোগ জানানো হয়েছিল। তা থানা থেকে মেয়েটাকে আনিয়েছে। আনিয়েছে? মেয়েটাকে এখন পেয়েছি। খুশি? মেয়ে এখন পেয়েছি এবং না দেখা পর্যন্ত তাহলে কী করবো? বলবো খুশি। ঠিক আছে। মেয়ের নাবালিকা? মেয়ে নাবালিকা। মেয়ে কিসে পড়ে? 12 ক্লাসে। 12 ক্লাস। কোন স্কুল? শুশুনিয়া। শুশুনিয়া স্কুল। মেয়ে ইয়ে কদিন আগে পত্রিকা ইয়ে হয়েছিল? আগে সোমবার। মানে 7-8 দিন আগে নাকি? হ্যাঁ, আজকে 9 দিন হচ্ছে। 9 দিন। তা মেয়ে পেয়ে খুশি তো? হ্যাঁ খুশি। তা মেয়ে এখন থানায় রয়েছে নাকি? হ্যাঁ এখন থানায়। কোথায় নিয়ে যাবে জানো? কানলা কোন কোথায় নিয়ে যাবে না সেটা জানো না? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন। আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট, 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার, 41 লেনিন সরণি, কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচরাপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, 20 দেবেন বাবু রোড, কাঁচরাপাড়া আরভি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।